একটা মায়াবী বানর রিয়ার পেছনে পড়ে যায়। কখনো সে রিয়ার উপর কলা ছুঁড়ে মারে, কখনো পাথর ছুঁড়ে মারে। রিয়া ঘুরে তাকে ধরতে যায়, তখন সে অদৃশ্য হয়ে যায়। রিয়া কিভাবে বানরের মুখোমুখি হবে? কিন্তু এই বানরটি রিয়ার পিছনে পড়ল কিভাবে? চলো দেখি। সকালে রিয়ার কাছে একটা চিঠি আসে, যার মধ্যে কালাটপ জঙ্গলের মানচিত্র ছিল। চিঠিতে লেখা আছে, কালাটপের বনে অনেক ধনরত্ন আছে, কিন্তু সেখানে পৌঁছানো এত সহজ নয়, সেখানে অনেক মায়াবী প্রাণী আছে। এইসব শুনে রিয়া খুব উত্তেজিত হয়ে পড়ে এবং ব্যাগ প্যাকিং শুরু করে দেয়। রিয়ার ড্রয়ারে 5টি লাল মোজা এবং 5টি নীল মোজা আছে। এখন রিয়া একে একে না দেখে মোজা বার করছে, বারে একটি মোজা। তাই এখন তুমি ভাবো এবং আমাকে বলো, রিয়াকে কতগুলো মোজা বার করতে হবে একই রঙের মোজার জন্য? কমেন্টে তোমার উত্তর জানাও। রিয়াকে শুধু 3টি মোজা বার করতে হবে। ধরো যে প্রথমে লাল এসেছে, দ্বিতীয় নীল এসেছে, এখন তৃতীয় লাল আসুক অথবা নীল, রিয়ার কাছে একই রঙের মোজা হয়ে যাবে। রিয়া মোজা পরে এবং ব্রেভোকে জাগায়। তারপর রিয়া এবং ব্রেভো বেরিয়ে পড়ে কালাটপের জঙ্গলের উদ্দেশ্যে। রিয়া এবং ব্রেভো নকশাটা দেখে এগিয়ে যাচ্ছিল। সামনে একটা ব্রিজ দেখতে পায়। ব্রিজটা ক্রস করার জন্য তাদেরকে এই পাথরগুলো ক্রস করতে হবে। রিয়া স্টোন 1, 2, 2, 4, 8 এবং 32 জাম্প করে। এবার ভাবো এবং আমাকে বলো, পরবর্তী স্টোন কোনটা হবে যেটাতে রিয়াকে লাফ মারতে হবে? 128, 256 না 64? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। রিয়া জাম্প করবে স্টোন 256-এ, নাম্বার মাল্টিপ্লাই বাই পিছনের নাম্বার, তাহলে তুমি পরের স্টোনের নাম্বার পেয়ে যাবে। যেমন 2 এবং তার আগের নাম্বার হলো 1, তাহলে 2×1 হয়ে গেল 2, তারপর 2 এবং তার আগের নাম্বার হলো 2, তাহলে 2×2 হয়ে গেল 4, তাহলে 4 এবং তার আগের নাম্বার হলো 2, 4×2 হয়ে গেল 8, তেমনই 8×4 = 32, তাহলে পরের নাম্বার হবে 32×8 অর্থাৎ 256। রিয়া 256-এ জাম্প করে এবং ব্রিজটা পার হয়ে যায়। ব্রিজটা পার করা মাত্র রিয়া সামনে মায়াবী জঙ্গলটা দেখতে পায়। মানচিত্রটা দেখে রিয়া মায়াবী জঙ্গলে প্রবেশ করে। রিয়া মায়াবী জঙ্গলের ভেতরে প্রবেশ করে তো সে সেখানে অনেক ধরনের আওয়াজ শুনতে পায়। তখনই তার পিছনে একটা পাথর এসে লাগে। রিয়া পিছনে দেখে তো পিছনে কেউ ছিল না। রিয়া এগিয়ে যায় তো পিছন থেকে রিয়ার গায়ে একটা কলা এসে পড়ে। রিয়া বুঝতে পারছিল না যে কে তার পিছনে ইচ্ছে, কাউকে তো সে দেখতে পাচ্ছে না। তখনই রিয়া এবং ব্রেভো একটা জালে ফেঁসে যায়। ব্রেভো চিৎকার শুরু করে দেয়। তখনই সামনে একটা বানর চলে আসে। কী করছো এখানে, কেন এসেছো এখানে? রিয়া তাকে বলে যে সে ধনরত্নের সন্ধানে এখানে এসেছে এবং তার কাছে মানচিত্রও আছে। বানরটা মানচিত্রটা দেখে হাসতে শুরু করে দেয় এবং রিয়াকে 3টি প্রশ্ন করে। প্রথম প্রশ্ন, উঁচু ইমারত থেকে আমাকে ফেলো, আমি বেঁচে যাব। জলের মধ্যে আমাকে ডোবাও, তখনই মরে যাব আমি। এরকম কি জিনিস আছে, তোমার কি মনে হয় লজিক্যাল আর্মি? জলদি করে তোমার উত্তর কমেন্টে জানাও। আর এটার উত্তর হলো কাগজ। রিয়া উত্তর দিয়ে দেয় তো বানর রিয়াকে দ্বিতীয় প্রশ্ন করে। 20 জনের মাথা কেটে নিয়েছি, মারিওনি খুন করিওনি, বলো এটা কে? তুমি কি বলতে পারবে লজিক্যাল আর্মি এটা কি? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। রিয়া দ্বিতীয় প্রশ্নটারও উত্তর দিয়ে দেয়, এটার উত্তর হলো নেল কাটার। তখন বানর রিয়াকে তৃতীয় প্রশ্ন করে। 2 অক্ষরের আমার নাম, আমাকে ছাড়া চলে না কাজ, রঙিন আমি, স্বাধীন আমি, সবসময় আমি আসি কাজে, তোমরা এটার উত্তর কমেন্টে জানাও। রিয়া এটার উত্তরও দিয়ে দেয়, উত্তর হলো জল। রিয়া 3টে প্রশ্নেরই উত্তর দিয়ে দেয় তো বানর তাকে ছেড়ে দেয়। বানরটা রিয়াকে বলে, এটা মায়াবী জঙ্গল, সবসময় বদলাতে থাকে, তুমি শুধু এই মানচিত্রের সাহায্যে কোনোদিন গুপ্তধনের কাছে পৌঁছাতে পারবে না, এবং অদৃশ্য হয়ে যায়। রিয়া জঙ্গলে এগিয়ে যাওয়ার জন্য নকশাটা খোলে। নকশাতে লেখা ছিল বাঁ দিকে যেতে হবে, কিন্তু বাঁ দিকে লেখা আছে আমি লেফট নই, একটা রাস্তা সামনের দিকে যাচ্ছে আর একটা ডান দিকে যাচ্ছে। জঙ্গলের রাস্তা উল্টোপাল্টা হয়ে গেছে, অর্থাৎ এখন বাঁ দিকটা বাঁ দিক নয়, ডান দিক বলছে আমি লেফট নই, স্ট্রেট বলছে আমি লেফট। এবার 3টের মধ্যে কোনো একটা রাস্তা ঠিক বলছে,
রিয়া তো বুঝে যায় কোন রাস্তাটা বাঁ দিক আর কে সত্যি কথা বলছে, কিন্তু তুমি কি বলতে পারবে? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। বাঁ দিকটা বাঁ দিক নয় আর লেফট এটাই বলছে, অর্থাৎ লেফট সত্যি কথা বলছে, অর্থাৎ স্ট্রেট এবং রাইট মিথ্যে কথা বলছে। স্ট্রেট বলছে আমি লেফট, কিন্তু সেটা মিথ্যে, এবং ডান দিক বলছে আমি লেফট নই, এটাও মিথ্যে কথা, অর্থাৎ ডান দিকের রাস্তাটাই সঠিক। রিয়া ডান দিকের রাস্তাটা নেয় এবং জঙ্গলে এগিয়ে যায়। বিকেল হয়ে আসে, রিয়ার রাতে থাকার জন্য একটা গুহা দরকার ছিল। রিয়া ম্যাপে আবার দেখে, ম্যাপে লেখা ছিল নর্থের দিকে যেতে হবে, কিন্তু জঙ্গলটা আবারও এদিক ওদিক হয়ে গেছিল। এবার সামনে তিনটে রাস্তা আছে এবং তিনটে ডাইরেকশনই ভুল। এবার তুমি ভাবো এবং আমাকে বলো নর্থের জন্য রিয়ার কোন দিকে যাওয়া উচিত, লেফট রাইট না স্ট্রেট? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। সামনে দেখো সূর্য দেখা যাচ্ছে আর সেটা ডুবছে, অর্থাৎ সামনে পশ্চিম দিক। আর যদি সামনে ওয়েস্ট থাকে তাহলে ডান দিকে নর্থ হবে। রিয়া ডান দিকে চলে যায় এবং নর্থের দিকে এগিয়ে চলে। রিয়া সামনে তিনটে গুহা দেখতে পায়। তুমি কি তিনটি গুহা দেখে বলতে পারবে কোন গুহাটা রিয়ার জন্য সেফ হবে, এ বি না সি? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। প্রথম গুহাতে জানোয়ারদের পায়ের ছাপ ভেতরের দিকে যাচ্ছে কিন্তু বাইরে আসছে না, অর্থাৎ ভেতরে জানোয়ার থাকতে পারে। দ্বিতীয়টা হলো বাদুরের গুহা, বাইরে বাদুর ঝুলছে আর বাদুর রাতে জাগে, তো রাতে এই গুহাটাও সেফ হবে না। দ্বিতীয় গুহাতে পায়ের ছাপ ভেতরেও গেছে এবং বাইরেও এসেছে, অর্থাৎ এই গুহাটা খালি থাকবে, তাহলে এই গুহাটা রিয়ার জন্য সেফ হবে। রিয়া গুহার ভেতরে চলে যায়। ভেতরে যাওয়া মাত্র তারা উড়ন্ত কুমড়ো দেখতে পায়। ওই কুমড়োটা তাকে একটা দড়িতে বেঁধে ফেলে। রিয়া এবং রেভু জানোয়ারের কথা চিন্তা করেছিল, কিন্তু এখন একটা কুমড়ো তাদের ধরে ফেলেছে। তুমি আমার গুহায় কেন এসেছো? রিয়া তাকে বলে যে সে গুপ্তধনের সন্ধানে জঙ্গলে এসেছে আর রাত কাটানোর জন্য এই গুহাতে চলে আসে। তুমি তো খুব বাহাদুর, এই গুহা পর্যন্ত পৌঁছে গেছো, কিন্তু এই গুহাতে দাঁড়ানোর জন্য তোমাকে আমার তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে। আর কুমড়োটা রিয়াকে তিনটে প্রশ্ন করে। প্রথম ধাঁধা, রিয়া এই দুটো ছবিকে খুব ভালো করে দেখো আর আমাকে বলো এটাতে কটা পার্থক্য আছে। লজিক্যাল আর্মি, তোমরাও ভাবো এবং আমাকে বলো যে এই ছবিটাতে কটা ডিফারেন্স আছে। ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। এই দুটোতে মোট পাঁচটা ডিফারেন্স আছে। প্রথম, এই পাথরটা মিসিং আছে। দ্বিতীয়, এই পোকাটা মিসিং আছে। তৃতীয়, এর নাকটা মিসিং আছে। তৃতীয়, এর লেজটা কাটা আছে। আর পঞ্চম, এই ডালটা মিসিং আছে। রিয়া প্রথম ধাঁধার উত্তর দিয়ে দেয়। তো কুমড়োটা রিয়াকে দ্বিতীয় প্রশ্ন করে। রিয়া, তোমার সামনে এই তিনটে গ্লাস রাখা আছে। আমি বলটাকে গ্লাস এর নিচে রাখছি, এবার আমি এগুলোকে ঘোরাবো। তোমাকে বলতে হবে বল কোন গ্লাসের নিচে থাকবে। চলো এবার তুমি কমেন্ট করে বলো যে বল কোন গ্লাসের নিচে আছে, এ বি না সি? রিয়া উত্তরটা দিয়ে দেয়। বলটা গ্লাস বি এর নিচে আছে। রিয়া দুটো ধাঁধার উত্তর দিয়ে দিয়েছে। রিয়া কি তৃতীয় ধাঁধাটার উত্তর দিতে পারবে? দেখা যাক পরের এপিসোডে।